কাছাকাছি বলা যায় না? অবশ্যই আপনার একই ধরনের উইকেট, ওইখানে একটু ঠান্ডা ছিল, এখানে অবশ্যই ওরকম ঠান্ডা আমরা দেখছি না। তারপরে আপনার আয়ারল্যান্ড ইংল্যান্ডে অলমোস্ট সিমিলার উইকেটে থাকে আর কি, তো অবশ্যই এখানে আমরা তো দেখি অনেক রান হয়, স্কোর হয়, এটাই আর কি। আয়ারল্যান্ড সিরিজে দুইটা তিনটা যে ম্যান অফ দ্য ম্যাচ বাংলাদেশ টিমে আসছে, তার মধ্যে দুজনে কিন্তু পেস বোলার, একটা রাহির একটা মুস্তাফিজ। আবার একই সঙ্গে আবার অনেকে বলতেছে যে বাংলাদেশকে ভালো করতে হলে পেস বোলিং অ্যাটাকটা খুব ভালো হতে হবে, মানে দুইটা ম্যান অফ দ্য ম্যাচ মানে ম্যাচ সেরা অ্যাওয়ার্ড ওখানে আসছে, তারপরেও কিন্তু পেস বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশের প্রশ্ন থেকেই যাচ্ছে। মানে তো আপনার কী মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে আপনার কী রোল, মানে কতটা কী রোল প্লে করতে হবে? অবশ্যই, কারণ আপনার এইখানে আপনার এই ধরনের কন্ডিশনে আপনার ম্যাচ জিততে হলে পেস বোলারদের ভালো বোলিং করতেই হবে, পেস বোলারদের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে এই ধরনের কন্ডিশনে ম্যাচ জিততে হলে। তো আমাদের আসলে পেস বোলারদের উপর অনেক একটা বড় চ্যালেঞ্জ আর কি, এখানে ভালো বোলিং করাটা, এখানে কীভাবে এক ম্যাচের জন্য আমরা কীভাবে আমরা কম রান দিব, কীভাবে উইকেট বের করে দেবো, তো এইটাই আর কি। এটা আমাদের সব পেস বোলারদের জন্য খুবই বড় চ্যালেঞ্জ, তো আমার কাছে মনে হয় আমরা এটা নিয়ে অনেক চেষ্টা, সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছে, কীভাবে ডেথ বলিং মিডিল ওভারে নতুন বলে কীভাবে বোলিং করতে হবে এই ধরনের কন্ডিশনে, তো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এখন এমনিতে কী অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আমি এখন সম্পূর্ণ ফিট আছি, আমি বোলিং করতেছি, লাস্ট 4-5টা সেশন আমি ফুল স্পিডে বোলিং শুরু করছি, তো এখন আমি সম্পূর্ণ ফিট। টিম কম্বিনেশনে কত জায়গা কতটা করে নিতে পারবেন বলে আপনার মনে হয়? এখন তো টাফ কম্পিটিশনটা। না অবশ্যই টাফ কন্ডিশন, তারপরও আপনার আমাকে যদি খেলানোর সুযোগ দেয় আর কি, আমি যদি ম্যাচে থাকি আর কি, তো অবশ্যই আমি চেষ্টা করবো আমি আমার বেস্ট ক্রিকেটটা খেলার, যেহেতু এখানে সবাই চায় পারফর্ম করতে, আমিও চাই, তো এইটাই আর কি, এখন মেইনলি সুযোগের অপেক্ষা এই আর কি। আপনি যেটা বলছিলেন যে আপনি ফিট আসলেন, অন্য অন্যদেরও একটা না, আমি যতটুকু জানি সাকিব ভাই এখন খুব ভালো আছে, কারণ আপনার সে বোলিং করতেছে, ফিল্ডিং সব কিছুই সে করতেছে, লাস্ট আমি শুনেছি আর কি তার কাছ থেকে শুনেছি যে সে এখন ভালো আর কি, এইটাই আর কি। এখন ইঞ্জুরি এরকম আমাদের মনে হয় না টিমে কারোই আছে, আমার এটা ছিল আর কি, আলহামদুলিল্লাহ এখন ভালো, এখন আমি সম্পূর্ণ সুস্থ বক্তব্য বোলিং শুরু করছি, সেটাই আর কি। অবশ্যই আমাকে যদি সুযোগ দেয় আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আমি আমার ভালো ক্রিকেটটা খেলার, আমি এখানে কখন আমি হয়তো আমার জন্য মেইন ম্যাচে সুযোগ আসবে, তো এটাই আর কি। তো আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি চেষ্টা করবো ভালো আমার বেস্ট পারফরমেন্সটা শো করার জন্য। ইংল্যান্ড পাকিস্তানের ম্যাচ সিরিজটা, ইংল্যান্ডের এই বিশ্বকাপে আপনার পার্সোনাল কোনো টার্গেট বা অ্যাম্বিশন আছে কিনা? না অবশ্যই আমার পার্সোনাল টার্গেট আসলে ওরকমের না, আমি চাই হচ্ছে ভালো বোলিং করতে এবং ম্যাচ জেতার আমার একটা অবদান, আমি চাইবো যে আমি খুব ভালো বোলিং করে ম্যাচে জেতার একটা অংশীদার আমি যেন থাকি। আর অবশ্যই যদি আমি সুযোগ পাই আমি আমার বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করবো, কারণ ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় সবাই চায় পারফর্ম করতে, কারণ সারা ক্রিকেট বিশ্বটার দিকে তাকিয়ে থাকে, তো অবশ্যই এইটাই আর কি। আর ইনশাল্লাহ আর ধরেন আমি অবশ্যই যদি প্রত্যেকটা ম্যাচ খেলতে পারি, যদি ভালো পারফর্ম করতে পারি, অবশ্যই আমার টার্গেট থাকে প্রথম পাঁচজনের ভিতরে যদি আসতে পারি। আপনি বলছেন